গুড মর্নিং সবাইকে। আমি গতকাল রাত্রে বাড়িতে এসেছি, প্রায় 10 দিন পর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। মানে এর আগে ওর মানে আমার শ্বশুর বাড়িতে থেকে 2-1 দিন যাতায়াত করেছি, কিন্তু ম্যাক্সিমাম সময় হাসপাতালেই কাটিয়েছি। তো কালকে বাড়িতে এসেছি আমি, তবে আজকে আবার বিকেলবেলা যাব হাসপাতালে, আবার কালকে সকালে আসবো। এই বলেছি ব্লগটা তুমি স্টার্ট করো। হ্যাঁ, কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজকে বেশ মেঘ কাটা রোদ উঠেছে, খুব ভালো লাগছে। এই জন্য আমরা রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আমি নতুন তো, এদিক ওদিক কিছুই চিনি না, আমি বললাম চলো একটু রাস্তাটা দিয়ে হেঁটে আসি। হ্যাঁ, ওর জন্য ওকে একটু চেনাচ্ছিও, তার সাথে অনেকদিন পর যেটা নিজে বাড়িতে আসতে পেরেছি প্রায় 10 দিন পর, তো সেই জন্য ব্লগটাও আমি স্টার্ট করলাম আজকে ওর হয়ে। একসাথেই করলাম। হ্যাঁ, একসাথেই করলাম। যখন যখন সুযোগ পাওয়া যায় তখন এইভাবে দায়িত্ব কনফার্ট করে দিতে হয়। দেখো এই রাস্তাটাকে আমি আবিষ্কার করতে এসেছি যে এটা কোন দিকে যায়। শোনো শোনো, আমার জন্য একটা কাজ করবে, এই পাঁচিলটায় বসতে হবে 2 সেকেন্ড। আমি এটা তোমার জন্য ভাবছিলাম। তুমি কি আমার ফেভারিট ব্রেকফাস্ট আজকে বানাচ্ছো? ছেলে আসলেই বাড়িতে এরকম করে, আমাকে আর চেনে না তখন। কালকে রাত্রিবেলায় কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে, সাথে ঝড়ও ছিল, মেঘও ডাকছিল, কিন্তু ওয়েদারটা একদম কুল কুল হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা কুল কুল, বেশ ভালোই লাগছে। দেখো রোদে দাঁড়াতেও এখন ভালো লাগছে, ফাটা ফাটা মাটিগুলো জোড়া লেগে গেছে বৃষ্টির জল পরে। আর দেখো শোনো, আমার কুমড়ো গাছের কি অবস্থা হলো, আগের দিনই ব্লগে দেখালাম কি সুন্দর উঠেছে, আর ঝড়ে দেখো কি অবস্থা, এখান থেকে ইট পড়েছে হাওয়ায়, পড়ে একদম খানাখন্দ হয়ে কুমড়ো গাছটা ঢুকে গেছে তার মধ্যে। আমাদের রাজা দিদা যতক্ষণ ঘুমাচ্ছিলেন সেই জন্য বিছানাটা এখনো ক্লিয়ার করা হয়নি, এটা আমি ক্লিয়ার করে নিই। বাবা তুমি কি চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ? এটা আমার না, এটা তোমারই চিরুনি। সেই জন্যই তো অবাক হলাম, আমি তো আর এসব বড়লোকি ব্যাপার স্যাপার করে অভ্যস্ত নই। আচ্ছা বড়লোকি ব্যাপার স্যাপার, তাই এটা কে পাঠিয়েছিল শুনি? সে রানীর জন্য রানীর চিরুনি পাঠাতে হবে না, তার তো সেই তাই পাঠিয়েছিল। থাক থাক, আমি জানতাম, জানো তুমি মুখে যাই বলো, বুঝলে বিষয়টা আমি তো জানি, কাজে সেটা করি না। আমার দ্বারা হবে না এটা, ভালো আমার ছেলে আর আমার মেয়ে আমার কাছে সবই এক, সবার কথা চিন্তা করেই করব। ওটা আমি বললাম তো এমনি, ওটা শুধু বলার বলা, তোকে বাদ দিলে হবে একদমই না। কি মনে হবে দেখে? মানে এই যে আমি এতদিন বাইরে ছিলাম, হাসপাতালে ছিলাম, বলে না যে এটা ইনবর্ন মেন্টেন হয়ে যায় সব। খিদে বাড়িতে আসলে আরো বেশি পায়, কারণ রাস্তাঘাটের খাবার তো মানে খুব সুন্দর হয়, ভীষণ ভালো, তো সেইটা খেয়ে খেয়ে দিনের পর দিন থাকা, তো সেজন্য বাড়িতে আসলে খিদেটা অত্যন্ত তীব্র হয়ে যায়। এতক্ষণ ধরে ফেভারিট ব্রেকফাস্টের কথা বলছিলাম, এই যে আমার ফেভারিট ব্রেকফাস্ট, এটা সোনামা জাস্ট অসাধারণ বানায়, তুমি কি বলবে? হ্যাঁ আমারও খুবই প্রিয়, যদিও আমার সব মানে বাড়ির ভালো ভালো খাবারই প্রিয়, এটাও প্রিয় সেরকম। রান্না বান্নার কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই বলেছে, ব্রেকফাস্ট তোকে মনের মতন খাইয়ে দিয়েছি, এখন চুপ করে থাক। বাজার এসে গেছে। আবার কোথায় গেছিলে? আবার গেছিলাম অনেক কাজ, বাজার হাট করলাম, অনেকদিন পর বাড়ি এসেছিল, সব বাজার হাট করলাম, তারপরে ফোনের স্ক্রিনটা একটু ভেঙে গেছিল, সেটাকে নতুন স্ক্রিন হয়েছে আনলাম। হ্যাঁ হয়েছে, সবই হয়েছে। কি ব্যাপার, তুমি এক হাতে একদিকে বই একদিকে ফোন, তুমি কি করছোটা? কি না, ফোন নিয়ে হচ্ছে ব্লগ এডিট করছি,
আর বইটা নিয়ে হচ্ছে যখন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে ফোনের, তখন চার্জারে লাগিয়ে এসে তখন সেই সময়টাই বই পড়ছি। মানে পুরো সময়টাকেই আমি কাজে লাগাচ্ছি, সময় নষ্ট করতে আমি শিখিনি। বাহ, খুব ভালো। তো এতক্ষণ আমি ব্লগটা এডিট করছিলাম, আজকেই ছাড়তে হবে, কিন্তু এখন একটু রেস্টের প্রয়োজন। আবার হেলথ আপডেট তোমাদেরকে দেওয়াই হয়নি, এই কথাটা এই জন্য বলছি যে আমার ব্লগ থেকে আমাদের যে আরও রিলেটিভস আছে বা চেনাশোনা মানুষজন আছে, তারা সবাই জানতে পারে বাবার খবর। তো সেই জন্য যে বাবার কাছে সবসময় থাকে সেই বলুক, বাবার এখন হেলথ আপডেটটা কী, কী অবস্থা? বাবার এখন হেলথ ঠিকই আছে, স্টেবল আছে। বাবার আস্তে আস্তে নরম নরম খাবার খাওয়ানো শুরু হয়ে গেছে, জল মুড়ি, গলা ভাত এগুলো চালু হয়ে গেছে, ডাবের জল এগুলো এখন বাবাকে দিচ্ছে। বাবার একটা বায়োপসি দেওয়া আছে রায়ান্স রোগে দিতে, সেটার রিপোর্ট দেখার পরই ডাক্তাররা ফার্দার ট্রিটমেন্টের ডিসিশান নেবে। বাট তার সমস্ত সুগার প্রেশার থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে এভরিথিং, ব্লাড রিপোর্ট যা যা আছে সমস্ত কিছুই নর্মাল আছে এবং সে স্টেবেলও আছে। এমনি ডাক্তার বলছে সে আপাতত তার মধ্যে কোনো বিপদের লক্ষণ আর নেই, যে বিপদ তার ছিল সেটা ভগবানের আশীর্বাদে কেটে গেছে, এখন যেটা হবে সেটা তার ট্রিটমেন্ট প্রসিডিউর, সেটা চলবে। আজকে আমাদের মেনুতে দেখো এটা কি, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদার ঝাল, আর এটা রুই মাছ আলু বড়ি দিয়ে, মাছের ডিমও আছে। এই যে একজনের টাইম হয়ে গেছে, এবার যাচ্ছেন তিনি। কটার ট্রেন? এই তো 4:34 ট্রেন, যেতে তো হবে। হ্যাঁ, ও গেলে তারপরে বাবা আবার ব্যাক করতে পারবে। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ও বেরিয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আর আমি কি করছি দেখো, ওর ল্যাপটপটা নিয়ে বসে নিজের চ্যানেল খুলে নিজেরই পুরনো ব্লগগুলো দেখছি, মানে অনেক পুরনো। এটা 2 বছর আগের হোলির ব্লগ। এখন বসে যখন পুরনো দিনগুলোকে চোখের সামনে দেখতে পাই একমাত্র ব্লগিংয়ের থ্রুতে, তখনও এগুলো ভেবেই ব্লগগুলো আমি বানাতাম, যে পরবর্তীকালে যখন এই দিনগুলোকে আর ফিরে পাবো না তখন যাতে চোখের সামনে দেখতে পারি। তো এখন দেখে নস্টালজিক তো হয়ে পড়ছি, মনটা খারাপ হচ্ছে, আবার ভালোও লাগছে। চলো দেখি সোনা মা কী বলে, ডাকাডাকি করে কেন, কী বলছো? হ্যাঁ, ওরে ভগবান, খোপাই দিয়ে কি করতে বসবো? ভগবান, উড়িয়ে বাবা, তারপর আমার গানের গলাটা শুনে যদি তুমি অজ্ঞান হয়ে যাও কি হবে, তাই নাকি? আচ্ছা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আজকে তো 25শে বৈশাখ, আর আমি সারা বছর হারমোনিয়াম নিয়ে বসি না বসি, এই দিনটায় আমি বসবই, আমার গলা ভেঙে যাক যাই হয়ে যাক। তো সেই জন্য সোনামাকে আজকে বলেছিলাম যে হারমোনিয়াম তো আমার সাথে অষ্টমঙ্গলাতেই মা পাঠিয়ে দিয়েছে, তো মানে একটু বসবো বলেছিলাম, তার জন্য কত কিছু ভেবে ফেলেছে, গান কিভাবে করতে হবে তাই মনে হয় ভুলে গেছি আমি। এই যে সযত্নে আমার হারমোনিয়াম এখানে রাখা রয়েছে, বাবা যখন অষ্টমঙ্গলে আমাকে নিতে এসেছিল তখনই হারমোনিয়ামটা সাথে নিয়ে এসেছিল। অনেক দিন পর হারমোনিয়ামটা তোমরা আবার দেখতে পাচ্ছ, মানে প্রায় বোধহয় 1.5-2 বছর তো হবেই। আর এই যে আমার দিদিমণি বসে আছে সামনে। আর এই যে যা বলেছিল তাই করিয়েছে, কিন্তু এই যে লাল পেনে সাদা শাড়িও পরেছি, খোপাও বেঁধেছি, সব করেছি, আবার যেটা খোপাতে লাগাবে বলছিল ওইটাও করেছি, সব করে নিয়েছি। মানে মা যখন এই ভিডিওটা দেখবে কি যে খুশি হবে, কি বলবো। আমাদের ঘরোয়া রবীন্দ্র জয়ন্তী চলছে, আমাদের শিল্পী এখন গান গাইবে। শিল্পী যে কি গাইবে শিল্পীও জানে না, যেটা গাইবে সেটা।
একটুও কি শোনার যোগ্য হয়েছিল? বাবা শুনলে ভালো হতো, তা তো বটেই। খুবই ভালো হতো, ভালোবাসতো, আর এসব সে ভালোবাসে। ঠিক আছে, এটা তো রইলো, ভিডিও করা রইলো, আসলে দেখাতে পারবি, হ্যাঁ আসলে শোনাতে পারবি। আমার একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে ভেবেছিলাম যে বাবাকে বলবো, মানে শ্বশুর বাবাকে, যে সবাইকে বলো একটা রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা যাক। কারণ আমি যখন প্রথম বিয়ে হয়ে আসলাম এখানে, নাকি একটা চল আছে নতুন বউ আসলে গান বাজনা হয়। তো একদিন যেদিনকে অষ্টমঙ্গলা থেকে ফিরেছিলাম, ওই দিন সবাই মিলে গান বাজনার আসর বসেছিল, কিন্তু তখন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, আমি পার্টিসিপেট করতে পারিনি। তো ভেবেছিলাম এটা করব, কিন্তু যাই হোক বাবা তো তারপর শরীরটা খারাপ হয়ে গেল, এই বছর হলো না। ঠিক আছে, সামনের বছরের জন্য আমরা ওয়েটে থাকবো যাতে এটা হতে পারে, তাই তো? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো। আবার অন্য ব্লগে দেখা হবে, টাটা।